এবার ইলেকট্রনিক গাড়ি বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল জনপ্রিয় চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। চ্যালেঞ্জ করলো বিশ্ব র্যাঙ্কিং এর সেরা পাঁচে জায়গা করে নিয়ে। আর এরই মধ্যে তাদের নতুন গাড়ির পেছনে ফেলে দিয়েছে ইলন মাস্কের টেসলাকেও। কি এমন আছে এই গাড়িতে, কিভাবেই বা এই গাড়ির টেক্কা দিল টেসলাকে, কিভাবেই বা তারা জায়গা করে নিবে বিশ্ব তালিকায়, জানতে হলে দেখতে থাকুন বাজ নিউজ এর এই প্রতিবেদন। চীনা ব্র্যান্ড শাওমি দাপিয়ে বেড়ায় বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে। সেরা ফিচার আর দামে সস্তা হওয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এখন এই ব্র্যান্ডটি। অ্যান্ড্রয়েড ফোনের একটি বিশাল বাজার ধরে রেখেছে চীনা এই ফোন কোম্পানিটি। তবে এবার শুধু ফোন নয়, এই কোম্পানি প্রথমবারের মতো বাজারে আনতে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি। ইতিমধ্যেই শাওমি লঞ্চ করেছে তাদের বৈদ্যুতিক গাড়ির মডেল SU7। এই গাড়ির মডেলটি উন্মোচনের পর থেকে ব্যাপক সাড়া পাচ্ছে কোম্পানিটি। গেল সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স এর মতে আগামী কয়েক মাসের মধ্যে গাড়িটি বাজারজাত করা হবে এবং আনুষ্ঠানিকভাবে শুরু হবে তাদের গাড়ি বিক্রির যাত্রা। তবে এই গণমাধ্যম জানিয়েছে আরও একটি আশঙ্কার কথাও। তাদের মতে শাওমি এমন একটি সময়ে গাড়িটি বাজারে আনছে যখন বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীনের উৎপাদন ক্ষমতা বাড়লেও কমে যাচ্ছে চাহিদা। তবে এই বিষয়ে কৌশলগত দিক থেকে নিজেদের এগিয়ে রেখেছে চীনা এই কোম্পানিটি। শাওমির প্রধান নির্বাহী লেই জুন জানিয়েছেন তাদের লঞ্চ করা নতুন এই গাড়িটি অত্যাধুনিক বৈদ্যুতিক সুপার ইলেকট্রনিক মোটর দিয়ে তৈরি, যার কারণে এই গাড়ির স্পিড ইলন মাস্কের টেসলাকেও হার মানাবে বলেই দাবি তার। তিনি আরো বলেন আগামী 15-20 বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা বিশ্বের শীর্ষ 5 গাড়ির নির্মাতাদের তালিকায় লেখাতে চান নিজেদের নাম, সেই সাথে চীনের সামগ্রিক অটোমোবাইল শিল্পকে তুলে ধরতে চান বিশ্ববাজারে। শাওমির জনপ্রিয় ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে, সেই সাথে আছে সুনাম। আর ঠিক সে কারণে তাদের নতুন SU7 গাড়িটি গ্রাহককে অন্যরকম ভাবেই আকর্ষণ করবে। শুধু তাই নয়, বাজারে এই গাড়ির ব্যাপক চাহিদা তৈরি হবে বলেই দাবি করেছে প্রতিষ্ঠানটি। তবে দর্শক জানেন কি, যাদের শাওমি ফোন আছে তারা এই গাড়িটি কিনলে পাবে একটি বাড়তি সুবিধা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে আপনি যদি একজন শাওমি ইউজার হন তবে আপনি চাইলে এই গাড়িটির নিয়ন্ত্রণ হবে আপনার ফোন থেকে, কারণ শাওমির আসন্ন ফোনগুলোতে থাকবে এই গাড়িটির সকল ধরনের অ্যাক্সেস নেওয়ার ক্ষমতা। দেখছিলেন বাস নিউজ, ধন্যবাদ।